কচুরি পানা দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরির জন্য আর্থিক সহায়তা পৌরসভার। এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে 130 জন শিল্পীর হাতে তুলে দেওয়া হয় অর্থ। কচুরি পানা দিয়ে শিল্প সামগ্রী তৈরির কারিগরদের হাতে অর্থ প্রদান পৌরসভার। বনগাঁ পৌরসভার পক্ষ থেকে ইছামতি কমিউনিকেশন সেন্টার ও পৌরসভার যৌথ উদ্যোগে কয়েক মাস আগে গৃহীত হয় নতুন প্রকল্প। প্রকল্পের নাম দেওয়া হয় কচুরি পানা আনবে সোনা। মূলত ইছামতি নদী থেকে কচুরি পানা সংগ্রহ করে সেই কচুরি পানা দিয়েই তৈরি হবে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী ও গৃহসজ্জার জিনিস। প্রকল্প বাস্তবায়নের জন্য পৌরসভার অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠীর প্রায় 500 মহিলাকে প্রাথমিক পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হয়। শুরু হয় বিভিন্ন শিল্প সামগ্রী তৈরির কাজ, টুপি, ব্যাগ, কভার ফাইল ছাড়াও নানা সামগ্রী, কচুরি পানা দিয়ে তৈরি রাখি নজর কাড়ে সকলের। এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করেন ইছামতি কমিউনিকেশন সেন্টারের অশোক ঝা, সুরজিৎ মজুমদার সহ অন্যান্যরা। পৌরসভা সূত্রে খবর, এবছর রাখি উৎসবের প্রাক্কালে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা তৈরি রাখি পাঠানো হয় রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে। বিগত কয়েক মাস ধরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের মধ্যে 130 জন মহিলা উল্লেখযোগ্যভাবে কাজ করেছেন। এদিন মূলত তাদের পারিশ্রমিক স্বরূপ তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় পৌরসভার পক্ষ থেকে। টাকা পেয়ে খুশি শিল্পীরা। সঙ্গে রাখি তৈরি করেছি, প্রদীপ তৈরি হচ্ছে, ব্যাগ হয়েছে, তারপরে পার্স হয়েছে, অনেক কিছুই হচ্ছে। এখন আমরা অনেক কিছুই কাজ করছি। হ্যাঁ, অনেকটাই দূর হয়েছে আমাদের সঙ্গে। এ বিষয়ে গৃহবধূ চম্পা শিকদার বলেন, পুজোর আগে টাকা পেয়ে আমাদের ভীষণ কাজে লাগবে। পাশাপাশি তিনি দাবি করেন, এই কাজ করতে কিছু জিনিসপত্রের প্রয়োজন। পৌর প্রধান উদ্যোগী হয়ে যদি সে ব্যবস্থা করেন খুব ভালো হয়। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করার জন্যই এই উদ্যোগটা আমাদের গোপালশীল মহাশয় নিয়েছেন। দ্বিতীয়ত, যে এই উদ্যোগটা নিয়ে আসার পেছনে আমাদের যে আমরা যে উপকৃত হয়েছি সেটা বলার বাইরে। কারণ আমরা অল্প কিছুদিন কাজ করেছি, প্রকল্পটা নতুন, অল্প কিছুদিন কাজ করেছি, কাজ করে যে উপার্জন করেছি সেই উপার্জনের টাকা দিয়ে আমরা এই যে প্রত্যেকটা মহিলা একটা বড় অঙ্কের টাকা পেয়েছি। সেই সাথে কাজটা যখন নতুন মানে প্রথম শুরু করেছিলাম তখন ভেবেছিলাম যে এটা কি আমরা করতে পারবো। দুদিন পরে যখন আমাদের যে যিনি স্যার ছিলেন বা এখানে যারা শিক্ষকরা তারা আমাদের একদিন দেখানোর পরে, দুদিন দেখানোর পরে আমরা যেভাবে বাড়িতে গিয়ে শুরু করলাম, যখন টাকা উপার্জন করলাম, মানে প্রতিদিন 500 থেকে 600 টাকা আমাদের উপার্জন হয় এটা করে। তো সেটা দেখে আমাদের বাড়ির হাজবেন্ডরা রাত্রিবেলায় যখন কাজের থেকে বাড়ি আসছে তারাও হেল্প করছে আমাদের, যে কাজটা করে এত টাকা ইনকাম করছি আমরা স্বনির্ভর মানে গোষ্ঠীর মহিলারা, এতে আমরা ভীষণভাবে উপকৃত। প্রায় একই দাবি কলেজ পড়ুয়া বর্ণালী বিশ্বাসের। বর্ণালী বলেন, পড়াশোনার পাশাপাশি আমাদের হাত খরচ চালানোর জন্য এই কাজ আমাদের ভীষণ উপকারে এসেছে। এই কাজটা করলে আমাদের হাত খরচ আসছে, পাশাপাশি এই যে সামনে পুজো আসছে কিছু নিজের মানে হাত খরচ চালাতে পারবো, বাড়িতে একটু অসুবিধা থাকে সাধারণভাবে, আর পরিবেশ বাঁচছে। কচুরি বানাতে যে পুকুরগুলো আছে, নদীগুলো আছে, খুব মানে নোংরা হয়ে যাচ্ছে, স্নান করা বা এটা সেটার জন্য অসুবিধা হচ্ছে। তো সেটা থেকে আর কি ভালো হচ্ছে, আমরা খুশি হয়েছে এই কাজটা করে, খুবই খুশি হয়েছে। কচুরি পানা দিয়ে তৈরি বিভিন্ন জিনিস প্রদর্শনীর জন্য রাখা হয় এদিন। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন পৌর প্রধান ছাড়াও পৌরসভার সমস্ত কাউন্সিলররা। শিল্পীদের পৌরসভার তরফ থেকে বরণ করে নেওয়া হয় মেডেল পরিয়ে। এ বিষয়ে পৌর প্রধান গোপাল শেঠ বলেন, পৌরসভার পক্ষ থেকে এই কাজ করবার জন্য 20 লক্ষ টাকা ঋণ হিসাবে দেওয়া হবে। তাদের উৎপাদিত পণ্য বিক্রির পর তারা সেই টাকা পরিশোধ করবেন। পাশাপাশি তিনি আরো বলেন, সারা বনগাঁয় 1200 গোষ্ঠী আছে, তাতে হলো 12,000 মেয়ে। এখানে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে কাজ করে কেউ টেলারিং ভাই, সেটা হলো কচুরি পানা থেকে বিভিন্ন হস্তশিল্পের সামগ্রী তৈরি করা সম্ভব, যেটা অত্যন্ত ইন্ডিয়ান মার্কেট এবং ইউরোপিয়ান কান্ট্রি বাংলাদেশ বিভিন্ন জায়গায় এটা পরিবেশ বান্ধব বলে এটা অত্যন্ত মানুষের কাছে গ্রহণযোগ্য। আমাদের স্লোগান ছিল কচুরি পানা আনবে সোনা। এই স্লোগানের প্রথম দিকে অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের নিয়ে আমরা এই কাজটা শুরু করতে, আমাদের এটা করতেই হবে। দেখা গেলো আমরা এখানে 33,000-এর উপরে আমরা রাখি প্রথমে প্রোডাকশান করলাম,
এবং 5000-এর উপরে ব্যাগ তৈরি করলাম। টুপি, ব্যাগ দেখছেন এখানে সব লোকাল মেয়েদের সামগ্রী, এগুলো তৈরি করা হলো। রাখি বন্ধনের মধ্যে 33,000 বিয়ের একদম ভেলেন্ডার মানুষের কাছে এত গ্রহণযোগ্য। পশ্চিমবঙ্গ সরকার আমাদের কাছ থেকে 15,000 রাখি নিয়ে গেল এবং বিভিন্ন পৌরসভায় বাংলার মুখ্যমন্ত্রী এবং এই দপ্তরের যিনি মন্ত্রী ফিরহাদ হাকিম তারা সঙ্গে সঙ্গে সমস্ত সেই স্বনির্ভর গোষ্ঠীদের কাছে আমাদের বনগাঁর পৌরসভার মেয়েদের যে কাজ সেটাকে সারা বাংলার বিভিন্ন জায়গায় স্বনির্ভর গোষ্ঠীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এখানে যে হস্তশিল্পের মাধ্যমে যেসব জিনিসগুলো তৈরি করেছে সেইগুলো আজকে তারা যে তৈরি করেছিল তার প্রোডাকশন করার জন্যে একদিকে কচুরিপানার যারা তুলেছিল তাদের মূল্য এবং যারা তৈরি করেছে সেই শিল্পীদের যে পয়সা প্রাপ্য সেটাকে আজকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।